আজ বৃহস্পতিবার ছাব্বিশে ভাদ্র দু সালের বারোই সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন যে সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই বিশেষ করে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর সমন্বয়েই কিন্তু আমরা আমাদের নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারি দীক্ষা গ্রহণ করে না থাকলে দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার গণেশ চতুর্থী শুরু হয়ে গিয়েছে গণেশের নাম জপ আরাধনা চলছে সতেরো তারিখ পর্যন্ত চলবে গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অন্ততপক্ষে বলুন পাঁচবার ওম গাং গণেশায় নামা ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তায়ের মধ্য দিয়ে অতিবাহিত হতে চলেছে শুভ সংখ্যা থাকবে চার শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে আজ অন্যদের বিষয়ে সমালোচনা করে আপনি নিজেই কিন্তু সমালোচিত হতে পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ হিংসা ঘৃণা অহংকার বা কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশা গ্রাস করতেই পারে নিজের অন্তরের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন আত্মভরিতা কমান সাংকেতিক মন্তব্য করা বন্ধ করুন আয় ইনকাম বাড়বে দীর্ঘমেয়াদী ভিত্তিতে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করলে উল্লেখযোগ্যভাবে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে কর্মজীবনে কোনো পরিবর্তন করবার জন্য তিনটি শুভ বর্তমান কর্ম ছেড়ে আপনি যে কোনো ধরনের বিপণন লাইনে মার্কেটিংয়ের জগতে যেতেও পারেন সেখানেও লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কোভিজেলে মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের আচার ব্যবহার আপনাদের খারাপ লাগতে পারে নিজেকে সামলান ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন